আসসালামু আলাইকুম রমজান মাসে হোটেলে পর্দা দেখা যায় এবং পর্দা শিলের জন্য বললাম কিন্তু মানুষের পর্দাটা কম এখন মানুষ কেন এখন পর্দা কম করে আমি জানি না অনেকটা আধুনিক হয়ে গেছে এক্ষেত্রে শুধু আপনি মেয়েদেরকে দোষ দিয়েন না যে মেয়েদেরকে তো এরা একবারে পড়া ছেলেদেরও যে পর্দা আছে এটাও আমরা অনেক সময় ভুলেই যাই ছেলেরা অনেক সময় দেখবেন আপনি খেয়াল করবেন অত্যাধুনিক আধুনিক ফ্যাশানে পরিণত হয়েছে হাফ প্যান্ট পড়ছে পইরা মোটামুটি সেন্টুগিঞ্জি পইরাও বেরিয়ে পড়ে আপনার আশেপাশে মহল্লায় দেখবেন বাজারে এই হাফ প্যান্ট পইরা হাঁটুর উপরে থাকে হাফ প্যান্ট তারপর বেরিয়ে পড়ছে একটা আধুনিক ফ্যাশন সংখ্যাই কম হলেও দেখা যায় তো ছেলেদেরও এই ক্ষেত্রে একটু সতর্ক এবং সচেতন হওয়া উচিত এছাড়া মেয়েদের ক্ষেত্রে যেটা হয় মেয়েদের যে ক্যাটাগরির মেয়েরা শুনছেন ছোটো হতে পারে বড় হতে পারে মুরব্বী হতে পারে আপনাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে কথা বলছি কেউ রাগ করিয়েন না আপনারা যারা যারা করেন আর কি সবাই তো করে না অনেকে খুবই পর্দাশীলভাবে বাজারে মার্কেটে দোকানে স্কুল কলেজে দেখা যায় আবার অনেককে দেখা যায় অতি আধুনিক ফ্যাশানে ঠিক তাদের উদ্দেশ্যে বার্তাটা আপনারা যে হঠাৎ করে এরকম আধুনিকতা ছড়িয়ে পড়ছেন কিংবা আধুনিক হয়ে যাচ্ছেন এতে আপনি যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখেন সেটা আপনার জন্য খুবই খারাপ এখানে আবার মারা যাওয়ার পরেও নিশ্চয়ই আপনি হাতিস পড়লে জানার কথা এখন আপনারা কেন এরকম করছেন যদি আপনাকে আমি যদি বলি যে অনেক আপনাদের পর্দার যে আয়োজন আপনাদের নিয়ে বের হওয়ার কথা সে আয়োজন ছাড়াই আপনারা বের হয়ে পড়েন এখন আমি যদি একটা কথা বলি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ কথা কার মনে কখন ব্যথা দেয় কিংবা দুঃখ লাগে কিংবা আপনাদের যদি মনে হয় যে না এই কথা তো বলা ঠিক হয় না আপনার এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছে আগে আমরা খেয়াল করে দেখি যে উড়াটা কেন যেন হারিয়ে যাচ্ছে এটা একটা অতি আধুনিক ফ্যাশন কিনা আমি জানি না কিংবা উড়নাটা থাকলেও সেটা গলায় থাকে এখন এই আধুনিক ফ্যাশনটা আপনারা হয়তো করেই যাচ্ছেন পরবর্তী আরও একটা জেনারেশনকে উৎসাহিত করছেন এবং সেটা ক্রমান্বয়ে যদি খারাপের দিকে যেতে থাকে তাহলে সমাজ কী হবে নষ্টের দিকে যেতে থাকবে এখন আপনারা হয়তো খেয়াল করেন না কিংবা মনে করেন যে এটা কোনো কিছু না কিন্তু এটা একটা প্রভাব ফেলে এবং এটা কোনো একটা কিছু না একটা বড় সাবজেক্ট এখন হয়তো পরিবারের খুব ক্লোজলি লোক থাকলে তারা হয়তো বলে দিতে পারে কিন্তু আমি আপনি তো বলে দিতে পারি না এখন রাস্তায় কাউকে দেখলাম এই অবস্থায় এখন আমি যদি এটা বলতে যাই ঠিক এটা মানানসই হবে না কিংবা আপনি গ্রহণ করবেন না চারপাশের মানুষ গ্রহণ করতে চাইবে না তাই তাই আপনার উদ্দেশ্যেই বলতে চাই বিনয়ের সহিত যে আপনার এদিকটা একটু খেয়াল করে হয়তো বা পথ চললে ভালো আর অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই কথা তারা না শুনতে চাইলেও অতি আধুনিক ফ্যাশান তো বেরো গেছে তাই আপনার একটু বুঝিয়ে দিবেন আপনি দেখবেন যারা এই সেলোয়ার কামিজ কিংবা ওই জামা পরে ওই ওদের যেই ফ্যাশনের যেই ছবিগুলো থাকে দেখবেন ওইখানে প্রত্যেকটা মেয়ের ওড়না গলায় নাহলে হাতে এই নিয়েই ফ্যাশনটা চালু করে দিয়েছে তাহলে ওড়না গলায় কিংবা হাতে এই ফ্যাশন যে চালু করে দিল এই ছবিটা দেখে তখন ওই কাপড়টা কিনা ওই কম বয়সী মেয়েটা মনে করে এটাই মনে হয় স্টাইল কিংবা এটাই আধুনিকতা কিন্তু এটা আধুনিকতা না এটা স্টাইলও না এটা বরং আপনাকে খারাপের দিকে নিয়ে যাবে আপনাকে অন্যরকম দেখাবে যেটা ঠিক না তাই আশা করব আপনাদের এই বিষয়টা একটু ভেবে দেখবেন অভিভাবকরা সহ যারা মেয়েরা আছেন তারাও একটু ভেবে দেখবেন ভাবে নেগেটিভ সেন্সে নেবেন না সুন্দর দৃষ্টি দেখবেন বারবার বলছি কারণ সেন্সিটিভ কথা এটা বলাটা ঠিক কিনা সেটাও একটা বড় বিষয় কিন্তু বলতে বাধ্য হচ্ছি খুব বেশি বেড়ে গেছে অবস্থাটা এরম দাঁড়িয়েছে আর কি তো আমরাও তো পথ চলতে গেলে অনেক সময় অনেক সময় খারাপ লাগে এগুলো দেখলে এবং আমরা কি করব তখন তো আমরাও চোখ নামাই দিতে হয় নাহলে উপরে উঠাই দিতে হয় নাহলে বামে ডানে তাকে কোনোরকম পার হতে হয় হ্যাঁ কেবল এটা আপনাদের জন্য অন্যরকম হয়ে যায় একটু দেখবেন আর কি আবার অনেক সময় আমরা বলিও অনেকেই বলে যে সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলে উজু ভেঙে যায় মানে অনেকেই ব্যাপরদাভাবে তাদের কথা তাদের কিছু উপস্থাপন করার চেষ্টা করে আবার পথ চলতে গেলে অনেক সময় বলে যে উজু ভেঙে যায় মানে অবস্থা এমন দাঁড়িয়েছে সবাই না কেউ কেউ অতি আধুনিক ফ্যাশন এরকম করেছেন যার কারণে লোকজন বলে বলছে তাই আপনারা আপনাদের জায়গা থেকে সচেতন হবেন হোটেল যেরকম রমজান মাস কেন্দ্রিক পর্দাশীল হয়ে ওঠে আপনারা পুরো বছরই পর্দাশীল থাকবেন সবাই ভালো থাকুন আল্লাহ